घोड़ाघाटे नवागत जिला प्रशासक मतबिनिमय सभा। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেক্স থেকে বিস্তারিত। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা হলরুমে বৃহস্পতিবার বেলা ১২টায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা কর্মকর্তা কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এক মতবিনিময় সভা হয়। এতে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, অন্যান্যদের মধ্যে কৃষি অফিসার এখলাস হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেন ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নূর নেয়াজ হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এর আগে উপজেলা চত্বরে একটি ফলের চারাগাছ রোপণ করা সহ কাদিমনগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন। ইস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।